সদ্য অবসর নিয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আজকেই কলকাতায় ফিরেছেন, স্বাভাবিকভাবে ক্লান্ত রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যেই সময় করে নেওয়া হয়েছে। দিদি, আপনার থেকে যেটা জানতে চাইব যে এই যে অবসরের সিদ্ধান্ত, সেটা কেন? আমি অনেকদিন ধরে ভাবছিলাম, ইটস নট অ্যাবাউট দ্যাট টুডে। আমি 2018-তে আমি টি-20 থেকে আমি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছিলাম। আমি শুধু দুটো ফরম্যাট খেলছিলাম, ওয়ান ডে অ্যান্ড টেস্ট ক্রিকেট। অ্যান্ড 2019-এ থেকে আমি প্রিপারেশন নিতে শুরু করেছিলাম, যে কারণ অ্যাজ এ মিডিয়াম পেসার আমি বুঝতে পারছিলাম দ্যাট আমার রিকভারির প্রসেসগুলোতে সময় লাগছে, ইঞ্জুরিজ হচ্ছে বারবার। তো আমার আস্তে আস্তে আমার মাইন্ড মেন্টাল সেট আপটা আমি করতে শুরু করেছিলাম। দুবার গিয়ে ফাইনালে গিয়ে হেরে এসেছি, সো সেই একটা আক্ষেপ থেকে যাবে যে দুবারেও আমরা, মানে আমি যে দুটো ওয়ার্ল্ড কাপ মানে ফাইনাল খেলেছি সেটাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এই একটা আক্ষেপ থেকে যাবে। এরপর কি অবসর তো হলো, এরপর? এরপরে ছুটি কাটাবো, সকালবেলা অ্যালার্ম আর বাজবে না, বেশি করে সময় ঘুমাতে পারবো, রোজ সকালবেলায় মানে ট্রেনারকে ফোন করে মাঠে যাওয়ার জন্য দৌড়াতে হবে না, সময় পাবো, একটু নিজের প্রতি সময় দিতে পারবো, ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবো। অনেকেই যখন অবসর নেন এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে চলে আসে, রাজনীতিতে কি পা ফেলবেন? আপনাকেও এই মেরেছে না, আপাতত তো কোনো রাজনীতি ফাঁসি না, এখন ছুটি, এখন আমি ছুটি কাটাতে আই এম নট অ্যাওয়ার অফ দ্যাট দ্যাট মিথালি ওনার সাথে দেখা করেছেন কিনা, বাট এইটুকুনটি বলবো আমি এই মুহূর্তে ছুটি কাটাবো। আর লাস্ট একটাই প্রশ্ন, পুজো কিরমভাবে কাটাবেন? বা মানে পুজোতে তো সেভাবে আপনি কাটাতেই পারেন না অনেক সময়, এবছর তো পুজোর আগে আপনি অবসর নিয়েছেন, পুজোয় কী প্ল্যান? হ্যাঁ, বাড়ি সময় কাটাবো, মা বাবার সাথে, ভাই বোনদের সাথে সময় কাটাবো, ফ্রেন্ডসদের সাথে সময় কাটাবো, যাদের সাথে একদমই সময় কাটানো হয় না, ছোটবেলার বন্ধুদের সাথে, সো সেই জায়গাটা আবার ফিরে যাওয়ার চেষ্টা করবো। সতীর্থরা বলছিলেন যে আপনি অবসর নেওয়ার পর ড্রেসিং রুমে এসে কান্নায় ভেঙে পড়েছে। হ্যাঁ, মানে এটা তো আবেগ তো থাকবেই, এত বছর ধরে এই ড্রেসিং রুমটাই বাড়ি ছিল, বাকি সময়টা তো এখানে আমরা বলতে পারো রেস্টরুমের মতন করে বাড়িটাকে ইউজ করা হয়েছে বেশিরভাগ সময়ে। সব থেকে আপস অ্যান্ড ডাউন সময়টা আমরা সবাই মিলে একসাথে শেয়ার করেছি ড্রেসিং রুমে, তো ওইটা খুব কাছের, সো সেই জায়গার থেকে তুমি সরে আসছো অ্যাজ এ প্লেয়ার, তো সেটার একটা একটা আবেগপূর্ণ জায়গা থেকেই যায়। রাজনীতি নিয়ে এখনই তিনি কোনো ভাবনা চিন্তা করছেন না, এবং সেই সঙ্গে এটাও তিনি জানিয়ে দিলেন যে জুনিয়র যারা রয়েছে তাদেরকে তুলে আনার ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা থাকবেই। ক্যামেরায় সন্দীপ সাধুকার, সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।